শত বাধা পেরিয়ে নানা কটুক্তি মাথায় নিয়ে এগিয়ে যাওয়া মেয়েটির নাম কৃষ্ণা রানী। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে একাই করেছেন দুই গোল। তবে মেয়ের এই পারফরমেন্স উপভোগ করতে পারেননি তার মা। বিদ্যুৎ না থাকায় খেলা দেখতে না পারায় আক্ষেপ তার। তিনি জানান, যারা একদিন টিপ্পনি কেটেছে তারাই আজ মেয়ের সাফল্যে সাধুবাদ জানাচ্ছে। সাইফুল শাহিনের রিপোর্টে বিস্তারিত। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে 3-1 গোলে হারিয়ে প্রথমবার শিরোপা জিতল বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে জোড়া গোল করেন বাংলাদেশের ফরওয়ার্ড কৃষ্ণা রানী সরকার। এ নিয়ে গতকাল থেকে সারা দেশের মতো তার গ্রামেও চলছে জয়োল্লাস। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উত্তর পাথালিয়া গ্রামের বাসুদেব চন্দ্র সরকার ও নমিতা রানী সরকার দম্পতির মেয়ে কৃষ্ণা রানী সরকার। কৃষ্ণার ফুটবলার হয়ে বেড়ে ওঠার পথটি সহজ ছিল না, অনেক চড়াই উতরাই অতিক্রম করে আজকের এখানে আসতে হয়েছে তাকে। প্রতিবেশী থেকে শুরু করে পরিবার সবাই বৈরী, কিন্তু কোনো বাধাই দমাতে পারেনি তাকে। অদম্য ইচ্ছে শক্তি লক্ষ্য থেকে টলাতে পারেনি চুল পরিমাণও। মানুষের কটুকথা সহ্য করতে না পেরে তার মা একদিন বটি দিয়ে তার ফুটবল কেটে ফেলেন, তবুও থামেনি কৃষ্ণা। একদিন রাগ করে মনে করেন বল কাটছিলাম, তার পরবর্তীতে পরে বুঝলাম ছিলাম গ্রামে সবাই মনে করেন মেয়ে মানুষ নানান কিছু বলে যে মেয়ে মানুষ আবার বল খেলে নাকি, এই জন্য একটুকা ই করছিলাম মনক্ষণ ইয়ে যে থাকে খেলো নাঙ্গু না, সে জায়গায় ওর বাবা কাকা আছে, সেই জন্য আমি আর কোনো কিছু পাও করি নাই, এভাবেই এগিয়ে গেছে। গ্রামের ছোট বড় সবার মাঝেই বইছে আনন্দের জোয়ার। নিভৃত পল্লী গ্রামের সাধারণ মানুষের মুখে মুখে খেলার খবর, সবাই গর্ব করে বলে বেড়াচ্ছেন 3 গোলের মধ্যে 2 গোলই করেছে আমাদের কৃষ্ণা। তবে বিদ্যুৎ না থাকায় খেলা দেখতে পারেননি কৃষ্ণার মা। খেলা শেষে ছেলের মোবাইল ফোনে জয়ের খবর জেনে খুবই আনন্দিত হয়েছেন তিনি। কালকে খেলা দেখতে পারি নাই, আমাদের এখানে কারেন্ট ছিল না, সেই জন্য খেলা দেখতে পাই নাই। খেলা দেখার জন্য সারাদিন প্রস্তুতি নিয়ে বসেছিলাম, তারপরে সন্ধ্যা হয়ে গেল, আমার ছেলের ফোন করলাম, পরে বললো মা চিন্তা করে না দিদি 1 গোল দিছে আর সমস্যা নাই। পরে আবার ফোন করলাম, ছেলে বললো মা দিদি 2 গোল দিছে, তখন কয়েকজন খুশি হয়েছে, কইলাম হ্যাঁ খুশি হয়েছি। আজ সবাই কৃষ্ণার উচ্ছ্বসিত প্রশংসায় পঞ্চমুখ, পাড়ার মানুষ আনন্দে উদ্বেলিত, অভিনন্দন জানাচ্ছেন তার বাবা মাকে। কৃষ্ণার সাফল্যে আজ টাঙ্গাইলবাসী গর্বিত, তাই গোপালপুর তথা সারা বাংলাদেশের মেয়েদের কাছে কৃষ্ণা এখন অনুপ্রেরণা ও আইডল। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।